ইসলামের বিরুদ্ধে মিডিয়া যে মিথ্যা খবর ছড়াচ্ছে, এক্ষেত্রে একজন মুসলিম হিসাবে আমার কি করা উচিত? ইসলামের বিরুদ্ধে মিডিয়ার বিভিন্ন মিথ্যা প্রচারণার প্রতিবাদ করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার দীন ইসলাম সম্পর্কে আপনাকে ভালোভাবেই জানতে হবে। আর উত্তর দেওয়ার সময় হীনমন্যতায় ভুগবেন না, আমি একথা আগেও বলেছি। উত্তর দিন, আত্মবিশ্বাস নিয়ে মুসলিম হিসেবে গর্ববোধ করুন। খেয়াল রাখবেন যেন ইসলাম সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকে আর আপনিও সেটা ঠিকভাবে পালন করবেন। যদি আপনি ঠিকমতো পালন না করেন তাহলে ইসলাম সম্পর্কে ভুল তথ্য প্রচার করবেন। সেজন্য প্রথমে আপনি ইসলাম ধর্ম ঠিকভাবে পালন করবেন, কোরআন এবং হাদিস মেনে। আর আপনাদের অমুসলিম বন্ধুরা যদি প্রশ্ন করে আর সে প্রশ্নের উত্তর না জানলে, কোরআন বলছে জ্ঞানীদের জিজ্ঞাসা করো, ইন্টারনেটে দেখুন, সঠিক উত্তর বের করুন অথবা বিশেষজ্ঞ কারো কাছে জিজ্ঞেস করুন, তারপর উত্তর দিন। হীনমন্যতায় ভুগবেন না, আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিন। আপনার উত্তরটা দিন হিকমার সাথে, বিজ্ঞানের আলোকে কোরআন এবং হাদিস মেনে উত্তরগুলো দিন। আশা করি উত্তরটা পেয়েছেন।